বিদায় বেলাটা আসলে খুবই কষ্টের। গাজীপুরে আমার বান্ধবীর বাবার বাড়িতে বিগত 4-5 দিন যাবত আমরা ছিলাম। বাসা থেকে চিন্তা করে গিয়েছি একদিন কি 2 দিন থাকব, কিন্তু খালাম্মা আমাদের জোর করাতে এতদিন থাকা। সত্যি কথা বলতে কোথাও গেলে আমার একদিনের বেশি 2 দিন আর ভালো লাগে, কিন্তু গাজীপুরে গিয়ে আমরা 5 দিন থেকেছি। সত্যি কথা বলতে এত সুন্দর সময় পার করেছি, একটুও খারাপ লাগে। তারা সত্যি খুবই ভালো মানুষ। আমার তো মনে হচ্ছিল আমি যেন আমার বাবার বাড়িতেই বেড়াতে এসেছি। এই শীতে যত রকমের পিঠা পুলি আছে খালাম্মা সব ধরনের পিঠাই আমাদেরকে তৈরি করে খাইয়েছে। আজকে আমরা বাসায় চলে যাব। সকালে ঘুম থেকে উঠেই দেখি খালাম্মা আমাদের জন্য কুলি পিঠা তৈরি করছে, তারপর আমিও তাদের সাথে যোগ হয়ে যাই পিঠা বানানোর জন্য। এই তো আমার পাশে বসে আছে যে ভাবি, উনি আমাকে কুলি পিঠার পুর ভরার জন্য এই বাটিগুলো তৈরি করে দিচ্ছিল। কুলি পিঠার পুর ভরার পর সাইডে যে ডিজাইন করতে হয় আমি সেটা করছি। পিঠা বানানো ছোটকাল থেকেই আমি আমার মায়ের কাছে শিখেছি। পিঠা বানানো শেষ হলে আমরা চলে যাই ছাদে। আমার ফ্রেন্ড এখানে টবে কিছু মানি প্লান্ট লাগাচ্ছে। আমার ফ্রেন্ডের গাছের প্রতি অনেক ভালোবাসা। সে তার শ্বশুর বাড়ির ছাদে বারান্দায় বিভিন্ন জায়গায় সে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে। ইনশাআল্লাহ কোনো একদিন আপনাদেরকে দেখাবো। এই তো এই বাসায় আমরা আর মাত্র কিছুক্ষণ আছি, যেহেতু শীতের ছোটবেলা তাই দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব। তাদের বাসার তিনতলা ছাদের উপরে বিভিন্ন ধরনের বড় বড় গাছ লাগানো আছে, আম পেয়ারা সহ আরও সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। সেই ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি। এটা হচ্ছে বাড়ির সামনের অংশের ছাদ, এইখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো ছিল। আসলে ছাদে বাগান করলে প্রচুর পরিমাণে সময় দিতে হয়, ছাদের গাছগুলোতে সময় না দিলে অযত্নে গাছগুলো মারাও যায়। আমার বান্ধবী একের পর এক কাজ করে যাচ্ছিল, গাছে পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা। এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর ভিডিও করতে পারছিলাম না, অবশেষে আমিও হাত লাগিয়ে দিলাম। এই তো সময় ঘনিয়ে এসেছে, এখন বিদায়ের পালা। আসলে বিদায় বেলাটা খুবই কষ্টের। খালাম্মা আমাকে বারবার বলছিল আমি যেন আবারও তাদের বাসায় আসি। আমিও খালাম্মাকে বারবার করে বলছিলাম খালাম্মা যেন অবশ্যই তাদের সবাইকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসে। আসলে গাজীপুরের এই দিনগুলো আমার জীবনের খুব সুন্দর সময় হয়ে থাকবে। এই তো পরিশেষে আমরা আমাদের গন্তব্যস্থান উত্তরায় চলে যাচ্ছি। এখন তো অনেকেই আবার জানতে চাইবেন আমার কোলে এই ছোট্ট পরিটা কে। এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের মেয়ে। অ্যাকচুয়ালি ওর মাও আমাদের সাথে উত্তরা দিয়াবাড়িতে যাচ্ছে। আমাদের গাজীপুরের এই ট্রিপের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যেহেতু ডিসেম্বর মাস, স্কুল বন্ধ, গাজীপুর থেকে যাওয়ার একদিন পর আমি আমার বাবার বাড়ি নারায়ণগঞ্জ যাব। তো নারায়ণগঞ্জের সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে। একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকের জন্য এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।